ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা 2017 সালে প্রাইমারি টেটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, তোমরা অপেক্ষা করে বসে আছো যে কবে তোমাদের পরীক্ষা হবে এবং কবে নিয়োগ কমপ্লিট হবে বন্ধুরা, এবং নতুন বিজ্ঞপ্তি কি দেবে, এই নিয়ে তোমাদের মনে কিন্তু একটা সংশয় রয়ে গেছে। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি। এবং আরেকটা বিষয়, যে কারা কারা বসতে পারবে এবং কারা কারা বসতে পারবে না, সেই বিষয়টাও আজ আমি ক্লিয়ার করব। বন্ধুরা, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার বন্ধুরা, যে বিষয়টা জানাতে চাই এবার বলবো, যে প্রথমে বলি যে বিজ্ঞপ্তি কবে বেরোবে। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হয়তো হবে না। ডিসেম্বরের শেষ সপ্তাহ না হলেও জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের জন্য, মানে 2017 সালে যারা টেস্ট পাস করেছিলে এবং সেই পরীক্ষা 2021 সালে হওয়ার কথা আছে, সে তার জন্যে কিন্তু নতুন করে আবার একটা বিজ্ঞপ্তি বেরোবে, যা মানে 2021 সালের প্রথমেই অর্থাৎ জানুয়ারি মাসে, মানে 2020 সালের ডিসেম্বরের লাস্ট উইকে বেরোতে পারে। যদি না বেরোয় তাহলে 2021 সালের মানে জানুয়ারির ফার্স্ট উইকে নতুন বিজ্ঞপ্তি বেরোবে। আর এই বিজ্ঞপ্তিতে কারা কারা ফর্ম ফিল আপ করবে, দেখো কারা কারা ফর্ম ফিল আপ করবে এই বিজ্ঞপ্তিতে, কিন্তু যারা বিএড প্রার্থী তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যারা বিএডের প্রার্থী তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আবার আরেকটা জিনিস বলে রাখি, যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি প্রার্থীরা, তারা কিন্তু এই পরীক্ষায় 5% ছাড় পাবে, 5% ছাড় পাবে। আরেকটা এর সঙ্গে আরেকটা বিষয় দেখো, যারা 2011 সালের আগে বিএড কমপ্লিট এবং 10 সালের আগে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তারা কিন্তু জেনারেল প্রার্থীরা 5% কিন্তু ছাড় পাবে, জেনারেল প্রার্থীরা কিন্তু 5% ছাড় পাবে। আর সেক্ষেত্রে তারা 45% নাম্বারে কিন্তু বসতে পারবে। আর যারা এখানে রিজার্ভ ক্যাটাগরি হবে, মানে 2010 সালের আগে গ্রাজুয়েশন কমপ্লিট এবং 2011 সালের জুলাই মাসের আগে বিএড কমপ্লিট, তারা সেক্ষেত্রে আরও 5% অর্থাৎ তারা কিন্তু 40% নাম্বারে, মানে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তারাও কিন্তু প্রাইমারিতে বসতে পারবে। আর যারা নতুন ডিএলএড প্রার্থী, যারা তখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি, এরপরে মানে 17 সালের পর থেকে, 17, 18, 19 এইভাবে 19-20 যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, তারাও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আরেকটা বিষয়, 2017 সালের টেট প্রার্থীরা যারা খুব অরিড হয়ে রয়েছে, খুব বিব্রত হয়ে রয়েছে বা চিন্তিত হয়ে রয়েছে যে কত সিটে নিয়োগ হতে পারে, বন্ধুরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, যে যেটা জানা যাচ্ছে যে প্রাইমারিতে কিন্তু 5 পর্যন্ত, মানে 1-5, মানে 5টা যুক্ত হওয়ার জন্যে, ক্লাস 5টা কিন্তু প্রাইমারিতে যুক্ত হওয়ার জন্যে সিট কিন্তু প্রচুর সংখ্যক বেড়ে গেছে। এর ফলে কিন্তু তোমাদের এই যে 16,500 নিয়োগ হতে চলেছে 2014 সালের টেট পাশে, সেটা বাদ দিয়েও তোমাদের কিন্তু 20,000-30,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে, 20,000-30,000 শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। তাই বন্ধুরা, এখনই কিন্তু চুপচাপ না থেকে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? কে কী বলছে এই দিকে কিন্তু, মানে তোমাদের কান না দিয়ে, এসব দিকে কোনো রকম কান না দিয়ে কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনার দিকে মন দেওয়া উচিত, কারণ খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে, বেশি একটা সময় দেওয়া হবে না। এই যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যায়, মানে ফর্ম ফিল আপ হয়, তাহলে কয়েকটা দিন সময় দেবে বাকিদের ফর্ম ফিল আপ করার জন্য। এরপরে কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা কিন্তু মাস্ট, আবার বলছি 20,000-30,000 শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ হবেই। বন্ধুরা, এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।